হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটি হতে চলেছে একটা শর্ট ফিল্মের বিটিএস এর উপর। তো শর্ট ফিল্মটি অজয় দা করছে, অজয় দাস ব্লগ। তো আগের ব্লগে যারা দেখেছো তারা জানোই তো ওদের ওর একটা ও তার ও 2K সাবস্ক্রাইবার কমপ্লিটের জন্য সে একটা শর্ট ফিল্ম বানাচ্ছে। তো সেই শর্ট ফিল্মের বিটিএস হবে। তো আজকে বিটিএসগুলি দেখতে থাকো আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। গাড়ি এখানে চলে এসেছে, গাড়ি এর উপর শোল আছে, জাস্ট লাইট ফিটিং এর সুশোভন এখানে রেডি করছে গিম্বেল। আর এখানে আমার ড্রোন ক্যামেরা বগেরা সব কিছু রেডি আছে এখানে। এবার শ্যুট স্টার্ট হবে, বাট সেখানে অলরেডি ব্লগার আমাদের ব্লগ করা স্টার্ট করে দিয়েছে। सजना जी तेरे बिना जिया लागे ना, हम रब से मांगे तुझे और कुछ मांगे ना, लकीर साथ मांगे गेरो का रंग भावे ना, किस्मत मंजूरी ना दे तू ही मन को भावे हाँ, परदेसी बिना तेरे शहर की गलियां सुनी, होली में रंग नहीं ईदी में भी चांदनी, कहने को महीना ये मोहब्बत वाला झूठा है, साजन बिन सजनी चांद बिन चांदनी नी। শুট কমপ্লিট, এবার আর একটা শুট লোকেশনে যাওয়া হবে। এখানে ছেলে ফাঁকা রাস্তায় চেঞ্জ করে নিচ্ছে। তো ফাইনালি সুশোভন এখন ক্যামেরা নিয়ে রেডি নেক্সট লোকেশনে যাওয়ার জন্য। চলো 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 নর্মাল চলো 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 আমার চলো চলো। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। বিটিএস আরও চলছে, এখন আমরা কয়েকটা লোকেশন দুটো লোকেশন কমপ্লিট করে এখানে গেলাম। তো এখানে কিছু শর্ট আছে, শর্টটা কমপ্লিট করবো। তো দেখতে থাকো বিটিএস লেটস গো। সো গাইস, হিরোর মতন ছেলেটাকে ডাইরেক্টর আর সিনেমাটোগ্রাফার মিলে কি বানিয়েছে দেখো, ভিখারির অবস্থা করছে। सुन का शोक नहीं दिल दीवाने तेनो बेवफा का रोग नहीं, कुड़ियों दा मेला कुड़ी नाल तेरी मौज नहीं, तू ही है रब तुझे रब की कोई खोज नहीं, যেটাতে ভালো সাউন্ড আছে সেটা করে না। লকির সাথ মাঙ্গে গেরো কা রং ভাবে না, কিসমত মঞ্জুরি না দে তু হি মন কো ভাবে হ্যাঁ, পরদেশি বিনা তেরে শহর কি গলিয়াঁ সুনি, হোলি মে রং নহীঁ ঈদি মে ভি চাঁদনি, কহনে কো মহিনা ইয়ে মোহব্বত ওয়ালা ঝুঠ। অজয় দার 2K সাবস্ক্রাইবার জন্য ছোট্ট একটা সেলিব্রেশন পার্টি হচ্ছিলো, যেটা আমার স্টুডিওতেই হতো। তো আমার স্টুডিওতে সব কাজ টাজ করছিলো, তারপর থেকে ওই সেলিব্রেশন করার জন্য নিজে নিজেই নাচা শুরু করে দিয়েছিলো। তো বাদ বাকি ও মোটামুটি কেক এসে গেছিলো, এবার কেক কাটুনি সেই জন্য আমরা নিজেরাই পুরো খেয়ে নিচ্ছি। এই ব্লগটা এখানে শেষ করছি, ফলো ফর মোর ব্লগ।